যে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোকে তারা পেইড হলিডে হিসাবে সিটি পালন করতেছে, এটা খুবই আনন্দের বিষয়। আমরা মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি যে ডিয়ার বোন তারা একটা ইস্যু সিটি সরাই আনছে, যেটা আমরা ঈদের পেইড হলিডে হিসাবে। ডিয়ার বোন সিটিতে মুসলমানদের জন্য পেইড ছুটি ঘোষণা করা হয়েছে, এই জন্য আমরা প্রাউড ফিল করি আর প্রাউড ফিল করি আমার চাইল্ডের লাগি। তারা ওয়ারি ধরতো না তারা ঈদটা সেলিব্রেশন করব পিসফুলি অ্যান্ড গেট টুগেদার টু দ্য স্টেট অফ মিশিগান। দর্শক, বাংলা সংবাদ মতামতে আপনাদের সবাইকে স্বাগতম। যুক্তরাষ্ট্রে মুসলিমদের জন্য ইতিহাস সৃষ্টি করলো মিশিগান অঙ্গরাজ্যের ডিয়ারবর্ন সিটি। এই সিটিতে ঈদুল ফিতর উপলক্ষে সিটি হলের কর্মকর্তাদের জন্য পেইড সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যেটা একটি বিরল ঘটনা। আমরা এই সম্পর্কে এখন প্রবাসী বাংলাদেশিদের আমরা মতামত জানব। তো ডিয়ারবর্ন সিটিতে যেটা করা হয়েছে যে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের দিন ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোকে তারা পেইড হলিডে হিসাবে সিটি পালন করতেছে, এটা খুবই আনন্দের বিষয়। একজন মুসলিম হিসাবে আমি এই জন্য নিজেকে ধন্য মনে করতেছি, এই কমিউনিটির একজন হয়ে, যেখানে 9/11 পরে আমেরিকার অবস্থা খুবই নাজুক ছিল, মুসলমানদের অবস্থা এখানে নিজেদের ধর্মকর্ম করা খুবই টাফ হয়ে গিয়েছিল, হেট ক্রাইম খুব বেড়ে গিয়েছিল। এখন আজ 20-22 বছর পরে এসে আমরা কিন্তু পুরোপুরি এর উল্টো চিত্র দেখতেছি। এখন বিভিন্ন সিটি মুসলমানদের ধর্মীয় উৎসবগুলোকে এখন হলিডে হিসাবে পালন করতেছে, এবং আমাদের স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াস উনিও মিশিগান স্টেটে একটি লেজিসলেশন নিয়ে আসতেছেন এই ব্যাপারে, যে সারা মিশিগানে যাতে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো যেন স্টেটের পেইড হলিডে হিসাবে পালন করা হয়। তো আমি খুবই আনন্দিত, এবং আমি আশা করবো আমাদের হ্যামটামিক সিটিতেও এরকম একটা উদ্যোগ নেওয়া হবে, এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি করব। আমরা মুসলমান হিসাবে আমরা প্রাউড ফিল করি যে ডিয়ার বোন তারা একটা ইস্যু সিটি সরাই আনছে, যেটা আমরা ঈদের পেইড হলিডে হিসাবে। আমরা আশা করি আমরা কমিউনিটি আমরা ওয়ারেন হ্যামটামিক আমরা রিন বিগ অ্যামাউন্ট মুসলমান আছেন, আমরাও আশা করি যে এইলা একটা উদ্যোগ নিয়া একটু পেইড হলিডে হিসাবে ঘোষণা করতাম, আমি আশা ব্যক্ত করি। আমি থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমরা বাংলাদেশিরা আমেরিকাতে আসার পরে আমাদের ডিয়ারবন্দ সিটিটি আমরা জানলাম একটা মুসলিম সিটি, তার পরবর্তীতে এই সিটির পরিবর্তে আমরা হ্যামটামিক সিটি মুসলিম অত্যাশিত এলাকা হয়ে গড়িয়ে উঠেছে। তো ডিয়ারবনে যে এরকম তারা সাফল্য অর্জন করতে পেরেছে, আমরা বিশ্বাস করি আমাদের হ্যামটামিকও সেরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। অচিরেই আমরা বিশ্বাস করি এরকম একটা ঈদ হলিডে, আমাদের বাচ্চাদের হলিডে, সব কিছু এইটাই এই সুযোগ সুবিধার আন্ডারে আসবে। আমাদেরও জোর দাবি গভর্নমেন্টের কাছে, আস্তে আস্তে মিশিগান মুসলিম বড় কমিউনিটি হচ্ছে এখানে, তাই আমরা আশা করি আমাদের বাচ্চারাও এই সুযোগ সুবিধা পাবে, আমাদের এমপ্লয়িরও আমাদেরকেও এমপ্লয়ি হায়ার করা উচিত আমাদের মুসলমানদের মধ্যে থেকে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি। এইবার স্পেশালি ডিয়ার বোন মুসলিম কমিউনিটির যারা এখানে জব করে তারা যে পেইড অফ ঈদ হলিডে দিছে, এটা একটা বালা জিনিস, যেগুলো আমরা রিকগনাইজ করে যে মুসলিম মানে পবিত্র একটা ঈদ, বড় একটা আমরা একটা ফেস্টিভ্যাল। আশা করি অন্যান্য যেগুলো সিটি আছে মানে ডিয়ার বন্ডে ফলো করব, বা অন্যান্য ফ্যাক্টরি বা যারা এখানে কাজ করে তারাও আশা করি পেইড অফ এরকম হলিডে দিব। আমি আশা করি এই হলিডেটা আস্থা অল ওভার দ্য আমেরিকা ছড়িয়ে পড়ক। আজকে আমাদের ঈদুল ফিতর উপলক্ষে একটা খুবই সুখবর, বাঙালি মুসলমানের ঈদ হিসাবে ডিয়ারবন্দ সিটিতে মুসলমানদের জন্য পেইড অফ ছুটি ঘোষণা করা হয়েছে, এই জন্য আমরা প্রাউড ফিল করি আর যারা আমরা মুসলমান বাইরে আছেন তারা এই দিনটার লাগি সিটিতে অনেক প্রচেষ্টার পর ছুটি ঘোষণা হয়েছে। আশা করি বাকি যে সিটিগুলি আমরা মুসলিম অধ্যুষিত বা আমরা মুসলমানরা বসবাস করছি, বাকি সিটিতেও আগামী দিনে এই ছুটিটা পেইড অফ সিটিটা ছুটিটা হিসাবে যাতে হয়, এই এর উপরে আমরা সবাই বাঙালি কমিউনিটি এবং সিটি কাউন্সিল নিয়ে কাজ করে যাচ্ছি।
ডিয়ারবন সিটি যেটা আপনার পেইড হলিডে করছে যে এমপ্লয়ি লাগি সিটি অফিসিয়াল লাগি, আমি একটা প্রাউড ফিল করি অ্যাজ এ মুসলিম। আমি আর একটা জিনিস আই নিড টু টেল, বিকজ আমরা যখন স্কুলও যাইতাম স্কুলও আমরা এক্সকিউজ হইত না কোনো সিটি, যে সিটি তো ইয়ে হরকে আমরা চাইল্ডর এক্সকিউজ ঈদের দিন আমরা হলিডের সময় স্কুল আমরা এক্সকিউজ হইত না, আমরা ইদার স্কুলও গিয়া ইয়া আমরা নমাজ পড়তাম, মানে যাওয়ার আগে নমাজ পড়িয়া আগে স্কুলও যাইতাম। তো নর্মালি স্কুলও আমরা বাচ্চা খাইচা যে থার্ড জেনারেশন যারা যারা স্কুলও যাইতারা, আমি হ্যাভ প্রাউড ফিল করি আমার চাইল্ডও লাগি, তারা ওয়ারিড করত না তারা ঈদটা সেলিব্রেশন করবো পিসফুলি অ্যান্ড গেট টুগেদার টু দ্য স্টেট অফ মিশিগান। এটা অন্তত একটা খুশির খবর আমাদের মুসলমান হিসাবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে আমাদেরকে সিটি অফ ডিয়ার বন হিসাবে মুসলমানদেরকে ঈদের দিন ছুটি দিয়েছে, এটা যেন সবসময় অবৈধ থাকে। এটা আমাদের আমাদের তরফ থেকে মুসলিম তরফ থেকে ডিয়ার বন সিটি কাউন্সিল মেয়রদেরকে ধন্যবাদ। বর্তমানে মিশিগানের তিনটা সিটি একটা হলো হ্যামটামিক, এবার ডিয়ারবন হাইট এবং ডিয়ারবন সিটি, তিনটা সিটিতে বর্তমানে মুসলমান মেয়র, এবং বিশেষ করে ডিয়ারবনে মুসলমান মেয়র থাকায় আমাদের একটা ঈদুল ফিতরে গত 2-3 বছর থেকে বিরাট একটা ঈদ মেলা হয় প্রতি লাস্ট উইকেন্ডে, এটা বিরাট কয়েক লক্ষ মানুষ সেখানে সমাগত হয়, এবং বর্তমানে এই বছর শুনলাম ঈদের দিন ডিয়ারবনে বিভিন্ন জায়গায় মানে অফিস আদালত বন্ধ থাকিবে। আমি মনে করি এটা মিশিগানের অন্যান্য সিটিগুলোতেও করা দরকার, কারণ এখানে স্কুলে দেখা গেছে যখন ঈদ হয় তখন বাচ্চারা অর্ধেক কমে যায়, এই হিসাবে আমি মনে করি হ্যামটামিকে এবং ডিয়ারবন হাইটেও এই সিস্টেমটা করলে আমাদের জন্য খুব সুবিধা, মুসলমান বাচ্চারা ঈদ করতে পারবে এবং যারা গার্জেন আছে তারা স্বাচ্ছন্দ্যে তাদের বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারবে, এবং ছুটি থাকলে তো অনায়াসে আনন্দের ব্যাপার। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাইলাম ডিয়ারবন সিটিকে যে আমাদের ঈদের দিন ছুটি দেওয়ার জন্য, এবং আমি মুসলমান হিসাবে আমি খুব খুশি এবং আনন্দিত যে আমরা ঈদের একটা দিন ছুটি দেওয়ার জন্য। আমি মনে করি এইটা একটা খুব ভালো উদ্যোগ যেটা শুরু হলো মিশিগান স্টেটের ডিয়ারবন সিটির মাধ্যমে, যেটা হচ্ছে ঈদের দিন ছুটি ঘোষণা সরকারিভাবে। এইটা একটা খুবই ভালো উদ্যোগ, আমরা অত্যন্ত খুশি। আশা করি এইটা শুধু ডিয়ারবন সিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনগুলোতে অনেক মুসলিম বাংলাদেশের বসবাস যেখানে হ্যামটামিক শহর, ডিট্রয়েট সিটি, ওয়ারেন সিটি, সব মেয়র কাউন্সিলম্যান সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আগামী দিনে এই ওয়ারেন সিটির মতো ডিট্রয়েট হ্যামটামিক সহ ওয়ারেন সিটি যেখানে অনেক মুসলিম বসবাস লোকের বসবাস, আপনারা এরকম উদ্যোগ নেবেন।